শহীদ আবু সাঈদকে নিয়ে কটুক্তি করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসম উর্মির বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে তাকে আগামী আটাশ নভেম্বর আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন আদালত এদিকে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে চোদ্দ মামলায় আটচল্লিশ দিনের রিমান্ড দিয়েছেন আদালত এছাড়াও আলাদা মামলায় দীপু মুনি জুনাদ আহমেদ পলক সালমান এফ রহমান রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুর ফের রিমান্ড মঞ্জুর করা হয়েছে বিস্তারিত ইকবাল অনেকের রিপোর্টে মঙ্গলবার সকালে ঢাকার সিএমএম আদালতে যাত্রাবাড়ি থানার ছয়টি সহ একাধিক থানার মোট আটটি মামলায় রিমান্ড শুনানি হয় আসামি হিসেবে হাজির করা হয় জুনায়েদ আহমেদ পলক দীপুমণি সালমানের রহমান রাশেদ খান মেনন ও হাসানুলক সহ আওয়ামী লীগের একাধিক হেভিয়েট নেতাকে শুনানি শেষে ম্যাজিস্ট্রেট রেজার আদালত পলককে চারটি মামলায় চব্বিশ দিন দীপমণিকে তিনটি মামলায় উনিশ দিন সালমানে পাঁচ দিন রাশেদ খান মেনন ও হাসানুলক ইনুকে সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন দুপুরের দিকে আদালতে হাজির করা হয় সাবেক আইজিপি আবদুল্লা আল মামুনকে তার নামে থাকা সতেরোটি মামলার শুনানি হয় পরে চোদ্দ মামলায় তার আটচল্লিশ দিনের রিমান্ড দেন আদালত ছাত্র জনতা বৈষম্যোধী আন্দোলনকে দমানোর জন্য তারা সেখানে ষড়যন্ত্র করেছে এবং তারা সহায়তা করেছে এবং পরিকল্পনা করেছে এবং তারা এখান থেকে বেরোয় আসে বিভিন্ন মিডিয়াতে প্রেস কনফারেন্সে তারা বলেছে যে এগুলিকে শক্ত হাতে দমন করতে হবে অতএব আমরা বলেছি যেহেতু তারা অপরাধগুলো স্বজন জড়িত এবং তারা সহায়তাকারী পরিকল্পনাকারী এই হত্যাগুলোর সঙ্গে এদিকে ডিবির সাবেক উপকমিশনার মশিউর রহমানকে যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত আবু সাইদকে নিয়ে কটূক্তি করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মির বিরুদ্ধে মানহানির মামলা গ্রহণ করেছে আদালত তাকে আঠাশ নভেম্বর আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে প্রধান উপদেষ্টাকে নিয়ে কটূক্তি করায় ঝালুকাটি সদর উপজেলা পরিষদের কম্পিউটার অপারেটর এস এম মনিরুজ্জামান মনিরকে সামরিক বরখাস্ত করা হয়েছে অপরদিকে দুই হাজার পনেরো সালে সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারের সময় উত্তরায় রাজলক্ষীর সামনে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় মামলা করেছে বিএনপির নেতা এস এম জাহাঙ্গীর হোসেন চেষ্টা হয়েছে ইকবাল অনেক আর টিভি ঢাকা